আসসালামু আলাইকুম, আমি কিন্ডার কেয়ার হাই স্কুল থেকে বলছি। আমার নাম রেখা আক্তার, আমি কিন্ডার কেয়ার হাই স্কুলের একজন সহকারী শিক্ষক। আমি এখন তৃতীয় শ্রেণীর একটি ইংরেজি ক্লাস নিব, যা নাকি তোমাদের কাছে এখন পূর্বে পৌঁছে গেছে এর পড়াগুলো। সেই পড়াগুলো আমি তোমাদের ক্লাসে পড়ানো সম্ভব হচ্ছে না বিদায়ে, আজকে আমরা ইউটিউবে ক্লাসগুলো ছেড়ে দিচ্ছি এবং ক্লাসের মতো করে বুঝিয়ে দেব। তোমরা সবাই পড়াগুলো বোঝার চেষ্টা করবে, যদি কেউ বুঝতে না পারো এই ভিডিওটা তোমরা বারবার অন করে টার্ন করে দেখতে পারবে এবং সাথে সাথে মা বাবার সাহায্য নিতে পারবে। এখন আমি তোমাদের পড়া শুরু করব। প্রথমেই আমি তোমাদের সেটা লিখে দিয়েছি যে পড়াগুলো ইংরেজি বইয়ের পেজ 9 পর্যন্ত রিডিং পড়তে হবে এবং সাথে এর অর্থগুলো পড়তে হবে। এই তাই আমি তোমাদেরকে এই ইংরেজি বইয়ের পেজ নাম্বার 2 এখান থেকে শুরু করলাম। প্রথমে আমরা ইংরেজি পড়ব এবং সাথে সাথে এর বাংলা অর্থগুলো পড়ব। যেমন ধরো এখানে লেখা আছে যে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। হাই, আই এম রিয়া। এখানে দেখো হাই, হাই শব্দটা হচ্ছে আমরা বাংলা ব্যবহৃত করি না, এই যে ও হে বা শোনো, এই শোনো এভাবে আমরা ডাকি। তাহলে ইংরেজিতে কীভাবে ডাকে? হাই মানে শোনো বা এই যে বা ও হে। আই এম রিয়া, আমি হই রিয়া। হ্যালো, ও বলছে হ্যালো। হ্যালো অর্থ ও হয়ে অথবা এই যে। আই এম মাসুক, আমি হই মাসুক। হ্যালো মিসেস ফারিয়া, এই যে বেগম ফারিয়া। হাউ আর ইউ, তুমি কেমন আছো? হ্যালো রিয়া অ্যান্ড মাসুক, আই এম ফাইন থ্যাংকস। ও হে রিয়া অ্যান্ড মাসুক, আমি ভালো আছি, তোমাদের ধন্যবাদ। এবার আসো পেজ 3। হ্যালো আই এম রিয়া ইসলাম, এই যে আমি রিয়া ইসলাম। আই এম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স 8 বছর। দেখো প্রতিটা এখানে প্রতিটা লাইনে অনেক ওয়ার্ড আছে, প্রতিটা ওয়ার্ডের মিনিং আছে, অর্থ আছে। সেই অর্থগুলো যদি আমরা সাথে সাথে পড়ি তাহলে যে কোনো সেন্টেন্স তৈরিতে ওয়ার্ড মিনিং আমরা কোথাও ঠেকব না, তাই আমরা সাথে সাথে এর মিনিংগুলো মানে অর্থগুলো পড়ে ফেলব। আই এম স্টুডেন্ট, আমি হই একজন ছাত্রী। আই এম ইন ক্লাস 3 অ্যাট রাজবাড়ী প্রাইমারি স্কুল, আমি তৃতীয় শ্রেণী রাজবাড়ী প্রাইমারি স্কুল বিদ্যালয়ের একজন তৃতীয় শ্রেণীর ছাত্রী। দেখো নিচে আছে রিড দ্য সেন্টেন্স, রাইট ট্রু আর টি ফর ট্রু আর এফ ফর ফলস। নিচে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, যদি সত্য হয় তাহলে কী করবো? আমরা টি লিখবো, মানে ট্রু থাকলে ট্রু হলে টি লিখবো, পুরো শব্দটা লেখার দরকার নেই, আর ফলস হলে এফ লিখবো। যেমন ধরো দি গার্লস নেম ইজ রিমা, বালিকাটির নাম হয় রিমা। এটা কি আমরা যে উপরে পড়েছি রিমা কোনো শব্দ ছিল? ছিল না। তাহলে এটা কী হবে? ফলস। অতএব এটার সাইডে কী লিখতে হবে? এবং ট্রু ফলস লেখার সময় আমাদের লিখতে হবে পুরো সেন্টেন্স তুলে তারপরে এর পাশে টি অথবা এফ লিখতে হবে। তাহলে আমরা পুরো একটা সেন্টেন্স তুলে তারপরে পাশে লিখে দিব ফলস মানে এফ। শি ইজ 9 ইয়ার্স ওল্ড, তার বয়স 9 বছর। তাহলে এটা কী হবে? ফলস, তার মানে এফ লিখতে হবে। শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। তাহলে এটা কী হবে? ট্রু। শি ইজ ইন ক্লাস 2, তাহলে এটা কী হবে? ফলস, এটা এখানে এফ লিখতে হবে। শি ইজ অ্যাট মিরপুর প্রাইমারি স্কুল, সে মিরপুর প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ে পড়ে। তাহলে এটাও ফলস, ঠিক আছে। তাহলে দেখো হুইচ সেন্টেন্স ইজ অ্যাক্টিভিটি, দ্য গার্লস নেম ইজেন্ট রিমা, বালিকাটির নাম কি রিমা ছিল? হার নেম ইজ, মানে বালিকাটির নাম রিমা ছিল না, হার নেম ইজ রিয়া, তার নাম ছিল রিয়া। এভাবে আমরা প্রতিটা পেজ এর অর্থ সহ ভালো করে রিডিং পড়ব। তোমাদের আমি আরেকটা পেজ পড়িয়ে দিচ্ছি, সেটা হলো পেজ নাম্বার 4। দেখো দিস ইজ মাহবুব আলম, দিস অর্থ কি? এই ইজ অর্থ হয়, মাহবুব আলম অর্থ মাহবুব আলম, এ একজন মানুষের নাম, মানুষের নাম যা থাকে তাই হয়, ইংরেজি বলো বাংলায় বলো তাই। তাহলে এই হয় মাহবুব আলম। হি ইজ, দেখো হি ইজ এখানে এস এস এ এখানে হি লিখে অ্যাপোস্ট্রোফি দিয়ে এস লিখেছে, তার মানে হি ইজটাকে সংক্ষিপ্ত আকারে লিখেছে। হি ইজ 30 ইয়ার্স ওল্ড, তার বয়স 30 বছর। হি ইজ অ্যান ইংলিশ টিচার, তিনি একজন ইংরেজি শিক্ষক। হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল নড়াইল, তিনি নড়াইলের প্রাথমিক বিদ্যালয়ে কাজ করেন।
দেখো এখানে একটা ফর্মের মতো দেওয়া আছে, একটা ছক দেওয়া আছে, এখানে নেম, এজ, জব, ওয়ার্ক প্লেস, এখানে তার কি তার সম্পর্কে তথ্য দিয়ে এখানে এই ফর্মটা পূরণ করতে বলেছে। তাহলে এখানে নেমে কি হবে? মাহবুব আলম। এজ এখানে কি হবে? বয়স 30 ইয়ার্স ওল্ড। জব তাহলে তার কাজ কি? হি ইজ ইন প্রাইমারি স্কুল ইন নড়াইল, সরি, তার কাজ কি? হি ইজ অ্যান ইংলিশ টিচার। ওয়ার্ক প্লেস অ্যাট নড়াইল, ইন এ প্রাইমারি স্কুল ইন নড়াইল, এটা হবে। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে কীভাবে আমরা রিডিংগুলো পড়বো এবং সাথে সাথে এর অর্থগুলো পড়বো। তাহলে আমরা সাথে সাথে পড়ে এগুলো, যদি আমরা সাথে সাথে শব্দের অর্থগুলি পড়ে যাই তাহলে আমরা যে কোনো ওয়ার্ডের মিনিং লিখতে পারবো। এবার আমরা তোমাদের বুঝিয়ে দিলাম আমি এক নম্বর 1 নং যে আছে সেটা। এবার দেখো আমি চলে যাব 2 নং। 2 নংয়ে কী আছে? ওয়ার্ড মিনিং, মানে ওয়ার্ডের প্রতিটা শব্দের অর্থ। এটাকে আমরা আবার অনেক সময় লিখতে পারি যে রাইট ইনটু বেঙ্গলি, মানে এই যে শব্দগুলো দেওয়া থাকবে তার অর্থগুলো বাংলায় লিখতে হবে। দেখো এখানে আমি তোমাদের প্রথমে লিখে দিয়েছি হ্যালো। দেখো আমরা রিডিংয়ে কিন্তু এটা শব্দের অর্থটা পেয়ে গিয়েছি। তাহলে হ্যালো অর্থ ওহে, এই ওয়ার্ডের অর্থটা বাংলা অর্থটা হচ্ছে ওহে। ফাইন, FINE, ফাইন, ফাইন অর্থ ভালো হয়, সুন্দর হয়, তাহলে আমরা এর অর্থগুলো জেনে রাখবো। ফাইন ভালো। স্টুডেন্ট অর্থ ছাত্র অথবা ছাত্রী, অথবা আমরা ছাত্রছাত্রী দুইটাই লিখতে পারি। যেমন ছাত্রছাত্রী আলাদা যদি মেয়ে হয় তাহলে ছাত্রী লিখবো, আর ছেলে হলে ছাত্র লিখবো, আর স্টুডেন্ট ছাত্রছাত্রী দুইটাই হয়। ক্লাস, ক্লাস অর্থ শ্রেণী। প্রাইমারি অর্থ প্রাথমিক। ফলস অর্থ মিথ্যা। ট্রু অর্থ সত্য। এখানে দেখো টিচার, টিচার অর্থ শিক্ষক। আর একটা জিনিস, তোমরা প্রতিটা ওয়ার্ডের ভেঙে ভেঙে উচ্চারণ করবে। তোমরা ক্লাস দ্বিতীয় শ্রেণীতে সিলেবল হয়তো এর সংজ্ঞাটা পড়েছ, সিলেবল কাকে বলে। এখন ক্লাস থ্রিতে এই সিলেবল সম্পর্কে তোমরা পুরোটাই জানবে, ইংরেজি দ্বিতীয় পত্রে সেখানে সিলেবল কাকে বলে, সিলেবল কত প্রকার, ওটা পড়লে তোমরা এর উচ্চারণগুলো ভালো করে করতে পারবে প্রতিটা ওয়ার্ডের প্রতিটি সেন্টেন্সের। তাহলে টিচার, এখানে দেখো টি চার, তো দুইটা অংশে আমরা এই পুরাটা ওয়ার্ড উচ্চারণ করলাম। টি ই এ টি চার, CHER চার, টিচার, টিচার অর্থ শিক্ষক। তাহলে আমরা যখন বানানগুলো একটু কঠিন দেখবো, বড় দেখবো, তাহলে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করব। তাহলে দেখবা যে পুরাটা অর্থ ওয়ার্ডটা আমরা উচ্চারণ করতে পেরেছি এবং এটার মিনিংটা ধরে ফেলতে পেরেছি। দেখো ওল্ড, ওল্ড অর্থ বয়স। ওয়ার্ক প্লেস, এখানে দুইটা ওয়ার্ড একসাথে মিলিত হয়ে একটা ওয়ার্ডে পরিণত হয়েছে। ওয়ার্ক প্লেস অর্থ কর্মস্থান, যেখানে আমরা কাজ করি সেই স্থানটাকে কী বলে? কর্মস্থান। জব, জব অর্থ কি? চাকুরি। জব অর্থ চাকুরি অথবা কাজ, দুইটাই হয়। তাহলে আমরা যে কোনো একটা অর্থ লিখলেই চলবে পরীক্ষার খাতায়, কিন্তু আমাদের অর্থগুলো জেনে রাখতে হবে, জব অর্থ চাকুরি অথবা কাজ। দেখো এবার দেখো সরি, সরি অর্থ দুঃখিত, সরি অর্থ দুঃখিত। এভাবে আমরা প্রতিটা ওয়ার্ডগুলো খাতায় লিখে পাশে এর উত্তরগুলো লিখব। আমি তোমাদেরকে এর জন্য বোর্ডে লিখে দেখিয়ে দিলাম যে পরীক্ষার খাতায় কীভাবে উঠাতে হবে। তোমাদের কাছে যে পড়াটা পৌঁছে গিয়েছে সেখানে আরও অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে এবং সাথে এর মিনিং দেওয়া আছে। তোমরা এই পড়াগুলো ভালো করে পড়বে এবং এই ক্লাসে যেভাবে খাতায় লিখতে ঠিক সেভাবে খাতায় লিখবে এবং প্রতি সপ্তাহের পড়াটা প্রতি সপ্তাহে এনে স্কুলে জমা দিয়ে যেতে বলবে মা অথবা বাবাকে। এই খাতাগুলো আমরা আবার তোমাদেরকে ভালো করে দেখে সই করে তোমাদের কাছে আবার দিয়ে দিব। সেদিন দিব না, এরপরের সপ্তাহে দিব। এর জন্য তোমরা দুইটা সেট খাতা তৈরি করে নেবে, পরের সপ্তাহে আবার যে পড়াটা তোমরা সেদিন নিয়ে যাবে সেই পরের সপ্তাহে ওই খাতায় আবার জমা দিলে আমরা আবার সই করে তোমাদের খাতাগুলি পরের সপ্তাহে আবার নতুন পড়ার সাথে সাথে দিয়ে দিব। অতএব তোমরা সে প্রতিদিনের পড়াগুলো সুন্দর করে ভালো করে পড়ে প্রতি সপ্তাহের পড়াগুলো প্রতিটা সাবজেক্ট ওয়াইজ খাতার মধ্যে লিখে সুন্দর করে জমা দিবে এবং সবাই মনোযোগ সহকারে পড়বে, সাবধানে থাকবে, ভালো থাকবে এবং সুন্দর থাকবে। আজকের মতো এই ইংরেজি ফার্স্ট পেপার ক্লাসটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।